নমস্কার, আমি মিতালি, আপনারা দেখছেন বাংলা রান্না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো সয়াবিনের চপ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। সয়াবিনের চপ বানানোর জন্য 100 গ্রাম সয়াবিন গরম জলে 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে জল ঝরিয়ে সয়াবিনগুলো তুলে নিচ্ছি। এবার সয়াবিনগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তবে এখানে আপনাদের ব্লেন্ডার না থাকলে হাত দিয়ে ছোট ছোট টুকরো করেও নিতে পারেন। আর 6টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এবার একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কোচানো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ রসুন কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে মশলাটা একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সয়াবিন। সয়াবিনগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। এবার সব উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে 2 মিনিট মতো রান্না করে নেব। দুই মিনিট নাড়াচাড়া করার পর অনেকটা ড্রাই হয়ে এসেছে। এখন গ্যাস অফ করে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো আর 1 চামচ গরম মশলা। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে একটা প্লেটে ঠান্ডা করতে দেব। একটা মিক্সিং বোলের মধ্যে 2টো ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লোর আর সামান্য নুন। এখন অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব ঘন না হয় ঠিক এরকম রাখতে হবে। এবার চপগুলো বানিয়ে নেব। তার জন্য অল্প করে সয়াবিন আলুর পুর নিয়ে হাত দিয়ে চেপে চেপে ডিম্বাকৃতি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। একইভাবে বাকি চপগুলো বানিয়ে নেব। সব চপগুলো বানানো হয়ে গেছে, এবার কোট করে নেব। তার জন্য এখানে 1 কাপ ব্রেডক্রাম্বস নিয়েছি। আপনারা যদি বাড়িতে ব্রেডক্রাম্বস বানাতে চান তার রেসিপির লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার 1টা করে চপ ব্যাটার লাগিয়ে নিয়ে কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি, যাতে করে বাড়তি ব্যাটার না ওঠে। এবার ভালো করে ব্রেডক্রাম্বসে কোট করে নেব। কোট করা হলে আবারও ব্যাটার লাগিয়ে নিয়ে ব্রেডক্রাম্বসে কোট করে নেব। এইভাবে 2 বার কোট করে নিলে
চপগুলো দেখতে ও খেতে দুই ভালো লাগে। বাকি চপগুলো এভাবে কোট করে নেব। ভাজার জন্য তেল গরম করতে বসিয়েছিলাম, তেলটা হালকা গরম হলে চপগুলো একে একে দিয়ে দেব, আর চপগুলো ভাজতে হবে মিডিয়াম আঁচে। চপগুলো দেওয়ার পর তেলটা এইভাবে ওপরের দিকে দিতে থাকবো, তাহলে চপের ওপর দিকটা ফেটে যাবে না। চপগুলোকে উল্টে পাল্টে চারিদিক ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আর আগামী দিনে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন। চপগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব। তৈরি করে নিলাম সোয়াবিনের মুচমুচে চপ। আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।